Hola, Pilamene. Welcome to my YouTube channel, Moskul Orisa. Subscribe the channel and press the bell icon. Pilamene, de co.

দেখ আজ আমি কম করা আমার যে দশম শ্রেণী সাঁধু বহির রাঘবক লঙ্কা যাত্রানুকূল প্রথম পার্ট অর্থ প্রথম পার্ট এটা প্রথম ভিডিও এ আজ কিছু এম সি কেউ ডিসকশন করা নেক্সট পার্টে আপনি এম সি লঙ্কা যাত্রানুকূল তো মুখ বেশি কোদছি এই বিষয়ের কম অ্যা আমার যেতবে তুমি মানে সমস্ত রামায়ণ কথা জাঁথ রামচন্দ্র যেতবে পিতৃ সত্য রক্ষা করার বণ কু যাই সেতবে সীতা কে রাবণ যাই সেপি কাল না রামচন্দ্র সীতা উদ্ধার করা সে যেত সম্বাদ পাইলে যে সীতা লঙ্কা অামচন্দ্র সেই লঙ্কা কু যা কণ সব করছেন তাষয় আমার এই যে পদ্যটি দিয়েছি এই পদ্যটি লিখি কি কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ বুঝিপার বেসিক কথা এত বিষয় অনেক নিশ্চয় মু আশা করছি বিষয়টি পড়ি থাকি কারণ তুমি কে আমার ডে এম সিরিজ হোক তেমন তুমি যদি বিষয় পড়ি কি আসবো তাহলে যাই তুমি কোশ্চিন সিজ করপার তাহলে আমি আজ আমার প্রথম কোশ্চিন দেখা প্রথম কোশ্চিন দিয়েছি কবি সম্রাট কি

নন্দিশোর বড় কবি সম্রাট কি পূর্বে তো মুহি যেত কবি সম্রাট কাহা কুয়া যায় রাইট আনসরটি হলো কবি সম্রাট হচ্ছে উপেন্দ্র ভঞ্জ তে অপশন খ হচ্ছে আমার কোণ রাইট আনসার উপেন্দ্র ভঞ্জ হোক আমার কোণ কবি সম্রাট তাঁর কবি সম্রাট উপাধি দিয়া যাই রাধানাথ রায় কোণ রাধানাথ রায় কো দিয়ে যাই কবি বর কবি বর রাধানাথ রায় নন্দকিশোর বড় কোণ পল্লী কবি পল্লী কবি নন্দিশোৰ বল যোন কওঁ লেখি দিয় আমাৰ উপেন্দ্ৰ ভঞ্জ হ'লে কবি সম্ৰাট কবি বৰ ৰাধানাথ ৰায় নন্দিশো বল ক' পী কবি নন্দিশোৰ বল দুই নম্বৰ কোৱশ্চিন দেখিবা কেেন্দ্ৰ ভঞ্জক ৰচনা নুহ কেওি উপেন্দ্ৰ ভঞ্জক ৰচনা নুহ অপশ্ছন ক দেভদ্ৰা পৰিণয় অপশন খান্দ ভূষণ অপশ্ন গ দি ৰসিক হাৰাৱলী ন অপশন ঘ পদ্মিনী কে'টি উপেন্দ্ৰ ভঞ্জৰ ৰচনা নুহে দেখ তুমি যদি পঢ়ি থ কবি পৰিচয় সেইটা যদি পঢ়ি থশ্চয় কৰি পাৰিব আমাৰ ৰাইট আনচৰটি হ'ল অপশন ঘ পদ্মিনী পদ্মিনী যি অঁ পদ্মিনীটাক উপেন্দ্ৰ ভঞ্জ লেখি নাহি সুভদ্ৰা পৰিণয় ৰসিক হাৰাভলী ছন্দ ভূষণ এই তিনিটা উপেন্দ্ৰ ভঞ্জ লেখি ৰাঘৱক লংকাাত্ৰুকূল কবিতাৰ কবি কি সবুঠু বহুত সহজ কোচ্চন কিৰেক আমি কৰিব অপচন খ উপেন্দ্ৰ ভঞ্জ उपेन्द्र भंज हौ कन् रावको लंका ज्रानुकूल कवित र कवि बहुत सहज क्वेश्चन देखि चार नम्बर उपेन्द्रभञ्ज केजले जन्मग्रहण गरिचय उपेन्द्र भंज भञ्ज के राजकुमार ले राजवशले जन्मग्रहण गरिवंश र नाँ कन् ऑप्शन क वंश ना ऑप्शन ख सोम वंश ना ऑप्शन ग घुमुसुर राजवंश ना ऑप्शन घ मौर्य वंश के राइट आन्सर আমাৰ ৰাইট আনচৰ হ'ল অপশন গ ঘুমুসূৰ ৰাজবশ ঘুমুসৰ ৰাজবংশৰে আমাৰ কবি সম্ৰাট উপেন্দ্ৰ ভঞ্জ জন্মগ্ৰহণ কৰিলে কিন্তু সেই ৰাজমহলেৰে নৰহি কবিতা লিখিব প্ৰত্যন বলাইছিল ৰাঘৱ লাত্ৰানুকূল কবিতা টি কবি কাৱ্যৰ সংগৃহীত এইটাই হ'ল আমাৰ পাঁচ নম্বৰ কোৱশ্চিন কে কাৱ্যৰু আমাৰ যি পঠিত কবি ৰাঘৱ লকা যাত্ৰানুকূল কবি কাব্যৰ সংগৃহীত হৈছিল অপশন ক বৈদেশীশী বিৰাচ না অপশন খ লাবণ্যৱতী না অপশন ক সুভদ্ৰা পৰিণয় না অপশন ক ৰচিক হাৰাবলী কেও কাৱ্যৰু আমাৰ য'ত কবি সম্ৰাট উপেন্দ্ৰ ভাজৰ সবুঠু গোটেই মুখ্য কাব্য যোন অধিক লোকপ্ৰিয় অপশন ক বৈদেশী বিলাস এই বৈদি বিলাস কাব্যর আমার রাঘবক লঙ্কা যাত্রানুকূল কবিতাটি আসি মনে রখব বহু ইম্পর্ট্যাট কোশ্চিন গুড়া ছ নম্বর দেখ বৈদীশ বিলাস কাব্য কে ছাঁদ বিশিষ্ট রচনা যে বৈদীশ বিলাস কাব্য আমি না যে আমার পঠিত কবিতা আসিছি রাঘবক লঙ্কা যাত্রানুকূল সেটা কেতে ছান্দ বিশিষ্ট তা ছাঁদ সংখ্যা কেতে। অপশন খ পচাশ না অপশন খ একাবন অপশন গ বাউন না অপশন খ তেপন কেউটা রাইট আনসারটি হচ্ছে আমার সেটা কে বাউন ছাঁদ বিশিষ্ট কেতে ছাঁদ বাউন ছাঁদ বিশিষ্ট সাত নম্বর দেখা কেউ গ্রন্থটি উপেন্দ্র ভঞ্জক কৃতি মানে কৃতি কে সেখিটি କେଉଁଟା ଏଇ ଯେଉଁ ଚାରିଟା ଅଙ୍କ ଦେଇଛି ଅପସନ୍ କେଉଁଟା ତାଙ୍କର କୃତି କେଉଁଟା ସେ ଲେଖିଛନ୍ତି ଅପସନ୍ କ ରସକୋଲ ନା ଅପସନ୍ କହ ମଥୁରା ମଙ୍ଗଳ ନା ଅପସନ୍ କହ ରସ ପଞ୍ଚକ ନା ଅପସନ୍ କହ ବିଦଗ୍ଧ ଚିନ୍ତାମଣି କେଉଁଟା ସେ ଲେଖିଛନ୍ତି ଆମ ରାଇଟାନ୍ ଝିଅ ଢେଟା ଆମର କ'ଣ ସିଏ ଲେଖିଛନ୍ତି ରସ ପଞ୍ଚକ ରସ ପଞ୍ଚକ ହେଉଛି ଉପେନ୍ଦ୍ରଭଞ୍ଜକ ଗୋଟିଏ କୃତି ବୁଝିଲ ଆଉ ଏଇ ତିନିଟା ଅଙ୍କ ସିଏ ଲେଖିନାହାନ୍ତି ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜଙ୍କ ଲାବଣ୍ୟବତୀ ଏକ ଡ୍ୟାସ୍ আঠ ন্বর কোশ্চিন উপেন্দ্রভঞ্জক যেবণ্যবতীটা সেটা গোটে চৌপদী না চৌতিসা না কাব্য না গোটে শব্দকোশ লাবণ্যবতীটা কেউ প্রকার লেখা সেটা চৌপদী ভা লেখা না চৌতিসা না কাব্য না শব্দকোশ কেউটি অপশন গ হচ্ছে আমার রাইট আনসর লাবণ্যবতী গোটে কাব্য অটে সেটা চৌপদী নুহে কি চৌতিসা নয় কি শব্দকোশ নুহে সেটা কোণ লাবণ্যবতী হচ্ছে গোটে কাব্য যেটা কেউ উপেন্দ্রভঞ্জ লেখি কবি সম্রাট ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜଙ୍କ ଦ୍ୱାରା ରଚିତ କେଉଁ ପୁସ୍ତକଟି ଏକ ପଦ୍ୟାତ୍ମକ ଶବ୍ଦକୋଷ ପଦ୍ୟାତ୍ମକ ଶବ୍ଦକୋଷ କେଉଁଠି ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜଙ୍କର ଅପସନ୍ କ ଗୀତା ବିଧାନ ନା ଅପସନ୍ କହ ରସପଞ୍ଚକ ନା ଅପସନ୍ କ କଳା କୌତୁକ ନା ଅପସନ୍ ଖ ପ୍ରେମ ସୁଧାନିରି କେଉଁଠି ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜଙ୍କ ଦ୍ୱାରା ଗୋଟେ କାବ୍ୟ ଏ ଯେଉଁ ଚାରିଟା ଅପସନ୍ ଦେଇଛି ତା' ଭିତରୁ କେଉଁଠି ଗୋଟେ ପଦ୍ୟାତ୍ମକ ଶବ୍ଦକୋଷ ସବୁ ଦେଇଛି ତୁମେ ବହି ପଢ଼ିଲେ ହିଁ ତୁମେ ଜାଣିପାରିବ ଆମ ରାଇଟ୍ ଆନ୍ସରଟି ହେଉଛି କେଉଁଠି ରାଇଟ୍ ଆନ୍ସରଟି ଆମର ହେଲା অপশন ক গীতাধান এই গীতাধানটি কোণ কবি পদ্যাৎমক শব্দ কোষ বুঝিপাল মনে রক প্রাটিস কর হাতের নোট করে দিও যদি মনে নপরছি দেখ দশ নম্বর বৈদিশ বিলাশ কাব্যটি কেউ আদ্য বর্ণ নিয়মের রচিত দেখ এটা কবিঙ্কর গোটে মহান গুণ লা যে সে যে বৈদেশীশ বিশ লিখি সেটা গোটিয়ে সবু পদগুলো গোটিয়ে বর্ণর হি স্টার্ট হোল্লা সেই বর্ণটা না কোণ দর স্টার্ট হোলা না হু স্টার্ট হোলা না বরু স্টার্ট হোলা না ঘর হু স্টার্ট হোল্লা কোটা আমার আইট আনসি কবি বৈদি সি অ দেখ সবু পদগুলো কেউ স্টার্ট ব আদ্য বর্ণর স্টার্ট হোলা দেখি তুমি বহি পড় দেখি পোয়েম রে যে কবিতাটি দিয়েছি সবু পদগুলো বরু রার্ট হয়েছে মার্ক করব দেখব বৈদীশ বিলাশ কেউ প্রকার কাব্য অপশন কৃষ্ণ কাব্য না অপশন খণ্ড কাৱ্য ন অপচন গীতিকাৱ্য না অপশন ঘ ৰামকাব্য বহুত ইজি কেশ ৰাম বিষয়ে কোৱা যায় তুমি বৈদেশিক সবিশ কেও প্ৰকাৰ কাব্য ৰাইট আনচৰ হ'ল ৰামকাব্য ক'ক কাৱ্য ৰামকাব্য বাৰ নম্বৰ কোৱশ্চিন দেখা উপেন্দ্ৰ ভঞ্জ কেও মন্ত্ৰ জপ কৰি কবিত্ব লাভ কৰিলে সেই গোটেই মন্ত্ৰ জপ কৰিলে তাৰিখে কবি পৰীচয় তুমি পঢ়িব নপঢ়িলে কিছু উত্তৰ কৰি পাৰিব নেকি আও তোমাৰ এম চিকিউ হ'লে সবুঠু ইম্পৰ্টান্ট আলু লাইক সেয়াৰ চবসক্ৰাইব কৰি দিয়ক কাৰণ ডেনি মই তোমাক এম চিকু আনিবি সবু বিষয়ু হ'ল দেখ উপেন্দ্ৰ ভঞ্জ কেও মন্ত্ৰ জপ কৰি কবিত্ব লাভ কৰিলে ৰাম তাৰক মন্ত্ৰ না শিৱসহ্ৰ নাম না অপচন গ হনুমান চালিছা ন অপচন গায়ত্ৰী মন্ত্ৰ কে মন্ত্ৰ জপ কৰিলে আমাৰ ৰাইট আনচৰটি হেৰি ৰাম তাৰক মন্ত্ৰ এই যে রাম তারক মন্ত্র জপ করে সে কো কবিত্ব লাভ করে বুঝিপার তে নম্বর কোশ্চিন দেখবা বৈদেশীশ বিলাস কাব্যর রচয়িত কি বহু ইজি কোশ্চিন আম কবিতাটি বি সেইটি তে আমি শাস যে রচয়িত কি কবি বর রাধানাথ রায় দেখ এটি উপাধি শহ কবি বর রাধানাথ রায় স্বাভাব কবি গঙ্গাধর মেহে কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ না কবি সূর্য বড়দেব তাহলে আমার রাইট আনসারটি কেউটি কোশ্চিন সবু উপে ভঞ্জ অপশন গ কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ হেও কোণ বৈদেহী সবিশ কাব্য রচয়িত বুঝিপার এবে দেখবা চৌদ নম্বর ভঞ্জ কেউ উপাধি রে ভূষিত জ্ট এই পূর্বরে দেখ কোশ্চিন অধি কবি সম্রাট তখন ডাইরে আমি মারা বি না অপশন দেখি কেউটি কবি সম্রাট হচ্ছে আমার কাইট আনসার তাঁর কুয়া যায় কবি সম্রাট উপেন্দ্র। ভঞ্জ হ'ল কবিবৰ কবিবৰ কি ৰাধানথ ৰায় কহিলি বাসকবি বাসকবি কি ফকীৰ মোহন সেনাপতি কি ফকীৰ মোহন সেনাপতি কোৱা যায় বাসকবি বুজিল আৱি স্বাভাৱিক গংগাধৰ মেহেৰ হে আম দেখিবা আজিৰ লাষ্ট কিন পম্বৰ পঠিত কবিতাৰে কাহঘৱ বুলি কোৱা যায় ৰাঘৱ কহিলে কাহ বুজু ভৰত না শত্ৰুঘ্ন না লক্ষ্মণ না ৰামচন্দ্ৰ ৰাঘৱ কহিলে ৰঘুকূল নন ৰঘুকূলৰ মৌডমণি কি ৰাঘৱ যিয়ে ৰামচন্দ্ৰ প্ৰভু ৰামচন্দ্ৰ কু ৰাঘৱ বুলি সম্বোধন কৰাহে ৰাঘৱ কহিলে ৰঘুকূলৰ মৌডমণি ৰঘুকূলৰ কুলনন্দন কি ৰামচন্দ্ৰ প্ৰভু ৰামচন্দ্ৰ ৰামচন্দ্ৰ কু ৰাঘৱ বুলি ক' কৰা যায় সম্বোধন কৰা যায় পিলে মানে আজি আমি পন্দ্ৰ কিনিন দেখা ଡିସକସନ୍ କଲେ ନେକ୍ସଟ ପାର୍ଟରେ ଆମେ ଆଉ ଆହୁରି ଅଧିକ କୋଶ୍ଚିନ୍ ଡିସକସନ୍ କରିବା ମୁଁ ତମ ପାଇଁ ଆଜି ପନ୍ଦରଟା କ୍ୱଶ୍ଚିନ୍ ଆଣିଛି नेक्स्ट क्लास क्वेश्चन आनिबा पाई ताल चैनल को लाइक शेयर सब्सक्राइब कर दि जहाद्वे कि चानेल लाटेस्ट नोटिफिकेसन तुम सर्वप्रथमें चेल सह जोड़ी रु कारण डेली हमर एमसीक्यू क्वेश्चन डिस्कशन हेबा स मैथ वीडियो मु मध्ये अपलोड करुचु सब वीडियो जदि तमे देखि न्ले लिस्ट कोई कि ना वीडियो सेक्शन कोई कि आज दि एते कि रहू छी